রহস্যময় একটি পুতুলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুড়িগ্রাম শহর জুড়ে। কুড়িগ্রামে এই পুতুলকে নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এই পুতুল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি একটি ব্ল্যাক ম্যাজিকের পুতুল, যেটাতে 101খানা সুই ঢোকানো হয়েছে এবং তার মুখকে রক্ত দিয়ে নষ্ট করা হয়েছে। আজকে আমরা ভিডিওতে জানব এই জাদুগুলো কেন করা হয়, এই ধরনের পুতুল যদি আপনি পেয়ে থাকেন তাহলে এটা কীভাবে নষ্ট করবেন, জাদু থেকে বাঁচতে আপনি কী করবেন, এবং যদি আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যান কীভাবে সেটা থেকে পরিত্রাণ পাবেন। এই ধরনের জাদুকে বলা হয় পুতুল দিয়ে জাদু করা। পুতুলের গায়ে যে কয়টা সুই দেওয়া হয়েছে প্রত্যেকটি সুইয়ের মধ্যে জাদুর গিট আছে, এবং এই জাদু করতে যাকে জাদু করা হয়েছে তার ছবি বা কাপড়ের টুকরা লাগে। এই সুইগুলোর মধ্যে যেখানে যেখানে গিট দিয়েছে রুগী সেখানে সেখানে ব্যথা পাবে। আপনাদের মনে করে দিতে চাই, কিছুদিন আগে একজন ডক্টর পোস্ট করেছিল যে তাদের এখানে একজন রুগী এসেছিল যে তার পুরো শরীরে ব্যথা নিয়ে এসেছিল এবং সে আস্তে আস্তে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, এবং যখন তাকে এক্স রে করা হয় তখন দেখা যায় তার মাংসপেশিতে বিভিন্ন ধরনের সুই আছে। ওই রুগীর ভাষ্য মতো তার দ্বিতীয় স্ত্রী তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, এরকম পোস্ট করে একটা ভাইরাল হয়েছিল। এবং এই জাদুগুলো এইভাবেই করা হয়, পুতুলের গায়ে যে সুইগুলো ঢোকানো হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই সুইগুলো কিন্তু রুগীর গায়ে ঢুকে দেওয়া হয়। মূলত সেই যে জায়গাগুলোতে সুইগুলো দিয়েছে সেই সেই জায়গাতে রুগী ব্যথা পাবে এবং আস্তে আস্তে রুগী মৃত্যুর কোলে ঢলে যাবে। এটাকে মৌতের জাদু বলা হয়, সেহরুল মৌত মানে মৃত্যুর জাদু, মানে আস্তে আস্তে রুগী ব্যথা পেতে 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 এক পর্যায়ে সে মারা যাবে। এখন এই জাদু যদি আপনি পেয়ে যান বা আপনার আশেপাশে যদি এরকম কোনো পুতুল বা এরকম কোনো জাদু আপনি পেয়ে থাকেন তাহলে এটা নষ্ট করবেন কীভাবে, প্রথমত আপনি এক বালতি পানি নেবেন। পানির মধ্যে আপনি কোরআনের যে কমন সেহরের আয়াতগুলো আছে সেই সেহরের আয়াতগুলো আপনি তেলত করবেন, তেলত করে করে ফু দিবেন, থুতু মিশ্রিত ফু আপনি সেইখানে দিবেন। এরপর আপনি পুতুলটি হাতে নিয়ে সুইগুলো খোলা শুরু করবেন এবং সুরা ফালাক এবং নাস পড়ে ফু দিতে থাকবেন, এবং প্রত্যেকটি সুই সেই পানিতে ফেলবেন এবং পুতুলটি তখন নষ্ট করে পানিতে চুবিয়ে রাখবেন। এরকম তিন দিন চুবিয়ে রাখার পরে আপনি সেই সুইগুলোকে প্লাস বা কিছু দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলবেন। এভাবে ইনশাল্লাহ এই জাদুগুলো নষ্ট করা যাবে। এবং এখানে আরেকটি বিষয়, যারা জাদুগুলো ধরছেন তারা কিন্তু খালি হাতে ধরছেন, খালি হাতে ধরা কিন্তু মারাত্মক ধরনের একটি দুর্ঘটনার কারণ হতে পারে, কারণ এই ব্ল্যাক ম্যাজিকগুলো এতটাই খারাপ হয়ে থাকে যে আপনি যদি খালি হাতে এটাকে স্পর্শ করেন তাহলে এই ব্ল্যাক ম্যাজিক আপনার ভিতরে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে আপনি করবেন কি, মোটা গ্লাভস হাতে দিয়ে সে ব্ল্যাক ম্যাজিকগুলোকে ধরবেন বা সে পুতুলগুলোকে আপনি ধরবেন। তৃতীয়ত, আপনি কীভাবে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে পারেন, অবশ্যই আপনাকে ইমান আকিদা ঠিক রেখে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতে হবে এবং সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পড়বেন, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি ফজর সালাতের পর এবং মাগরিব সালাতের পরে পড়বেন, ওই অবস্থায় মানে যেভাবে সালাম ফিরাবেন ওই অবস্থায় থেকে, মানে কোনো নড়াচড়া করবেন না, বৈঠকে যেভাবে থাকবেন সেই বৈঠকে বসেই 100 বার মিনিমাম আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু আল মুলক ওয়া লাহু আল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা ফজরের পর 100 বার এবং বাদ মাগরিব মানে মাগরিবের সালাতের পর 100 বার আপনি পড়বেন। যারা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে যাচ্ছেন বা ব্ল্যাক ম্যাজিকের আশঙ্কা করছেন আপনার ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে, এরপরে আপনি পড়বেন দুরুদ ইব্রাহিম 11 বার, ইসমে আজম 11 বার, আয়তুল কুরসি 1 বার, 3 কুল 3 বার করে, এরপর আপনি পড়বেন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত 11 বার, এরপরে আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন। এভাবে যদি আপনি আমল করেন প্রতিনিয়ত ইনশাল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হবেন না। আর ইতিমধ্যে যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গেছেন তারা কী করবেন, তারা একজন অভিজ্ঞ রাকির কাছে যাবেন বা কোনো রুকেয়া সেন্টারে গিয়ে রুকেয়া করাবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার জাদুর গিটগুলো নষ্ট হবে, জাদু কোথায় আছে সেগুলো নষ্ট হবে, কয়েকটা সেশন পরে আপনি সুস্থতা অনুভব করবেন, এবং সুস্থতা অনুভব করতেই কিন্তু আপনি আমল, এই যে আমলগুলো আমি বললাম সেই আমলগুলো করতে থাকবেন ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন এই জাদুটা কেন করা হয়, এই জাদু থেকে পরিত্রাণের উপায় কী, এই জাদু নষ্ট করার উপায় কী, বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।